তাই বলে স্কুল পালে এইভাবে আসা তোমার একদমই ঠিক হয়নি, এখন তাড়াতাড়ি চলো। কোথায়? ভাইয়ের কাছে নিয়ে যাবে? না, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আর ভাইয়া? বিশ্বাস করো, আমরা সত্যি বলছি, সাগর কোথায় আমরা জানি না। সাগর একটু সুস্থ হয়েই আমাদের কাছে একটা চিঠি লিখে তোমাকে দেখে রাখার কথা বলে চলে গিয়েছে। কোথায় গিয়েছে তা আমরা নিজেরাও জানি না। এখন তাহলে আমি আমার ভাইয়ার খবর জানবো কি করে? নিধি, কান্না করো না। আমরা যতদূর সাগরকে চিনেছি, সাগর আবার ফিরে আসবে। কবে? ঠিক জানি না, কিন্তু আসবে ঠিকই, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। অন্তত তোমার জন্যও একদিন ও ফিরে আসবে। আর আর কি? আর সাগর একদিন না একদিন আমাদের সাথে যোগাযোগ করবে। কারণ কি জানো? কি? সাগর ওর এই পিচ্চি বোনটাকেই খুব ভালোবাসে, তাই পিচ্চিটার খোঁজ না নিয়ে বেশি দিন থাকতে পারবে না। আর তাই তো আমরা সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি সাগরের ফিরে আসার, যাতে ওকে খুব করে বকতে পারি আমাদের না বলে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে। না, তোমরা কেউ আমার ভাইয়ার বকবে না। আমার ভাইয়াকে আমি একা বকবো। ঠিক আছে, তুমি একাই বকো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন এইভাবে স্কুল পালিয়ে আসবে না। তাহলে আমি জানবো কি করে? তোমাদের সাথে আমার ভাইয়া যোগাযোগ করেছে নাকি? তোমার বাবাকে বলিও একটা মোবাইল কিনে দিতে, আর তারপর আমার কাছ থেকে আমার নাম্বার নিয়ে যেও। সাগর আমাকে ফোন করলে আমি তোমাকে জানিয়ে দিব। আচ্ছা, আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে এনে দিতে। সে না হয় বলিও। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। হ্যাঁ চল। জয়, রাজু, রিয়াদ আর সিয়াম নিধিকে নিয়ে নিধি স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে ওরা নিধিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রিয়া আরোহীকে বলল, আরোহী, ওরা কি সত্যি সাগরের কোনো খবর জানে না? এটা কি করে সম্ভব? আরোহী সেদিন না বলল সাগরকে ওর বাবা আর ভাইয়া যখন মারছিল তখন ওরা চারজনই ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে। তাহলে ওরা এখন সাগরের কথা জানবে না কেন? ওরা যদি জানতো তাহলে ওরা সাগরের প্রাণপ্রিয় বোনকে মিথ্যে কথা বললো কেন? এইটাই তো বুঝতেছি না। আরোহী, তুই কি বুঝতে পারছিস ওরা কেন নিধিকে বললো না সাগর কোথায়? আমার মাথায় কিছুই ঢুকছে না রে। দেখ, আমার মাথায় দুইটা কারণ আসছে যার জন্য ওরা নিধিকে বললো না। কি কারণ? হয়তো ওরা আসলে জানে না সাগর কোথায়, আর না হলে ওরা চায় না সাগর কোথায় আছে তা কেউ জানুক। ওরা কেন চাইবে না সাগর কোথায় আছে তা কেউ জানুক? ওদের হয়তো সাগর কাউকে বলতে না করেছে। তাছাড়া আরও একটা কারণ হতে পারে। কি কারণ? জয় এবং বাকিরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল বা আমাদের দেখতে পেয়েছিল যে আমরা ওদের পেছনে আছি আর দাঁড়িয়ে ওদের কথা শুনছি, তাই ওরা আমাদের সাগরের কথা জানাতে চাচ্ছিল না। এটাও হতে পারে। আরোহী, এখন তাহলে কি করবি? জানি না রে। আরোহী কথাটা শেষ করে হাঁটতে শুরু করলো। আরোহী, কোথায় যাচ্ছিস? বাড়িতে। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করতে আর ভালো লাগছে না। কথাটা শেষ করে আরোহী তাড়াতাড়ি হেঁটে ওদের কাছে থেকে চলে আসতে লাগলো। আরোহী তাড়াতাড়ি গেটের বাহিরে এসে একটা অটোরিকশায় উঠে বসলো, আর তার সাথে বারবার হাত দিয়ে নিজের চোখের জল মুছতে লাগলো। আর ওই অটোরিকশায় উঠে বারবার ড্রাইভারকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। আচ্ছা, আরোহী কি সত্যিই নিজের বাড়ির দিকে যাচ্ছে, নাকি আরোহী অটোরিকশায় করে অন্য কোথাও যাচ্ছে? উত্তরটা না হয় পরের পাঠেই শুনে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আরোহী অটোরিকশায় বসে নিজের বাড়িতে যাওয়ার পরিবর্তে দেখতে দেখতে নিধি স্কুলের সামনে চলে আসলো। তার মনে এত সময় ধরে আরোহীর অটোরিকশায় বসে জয়, রাজু, রিয়াদ আর নীলিমাকে অনুসরণ করেছিল। আরোহী হয়তো ভেবেছিল নীলিমার কথা ঠিক হবে, জয় এবং বাকিরা ওদের দিকে নিধিকে মিথ্যা কথা বলেছে, আর এখন নিধিকে নিয়ে সাগরের কাছে যাচ্ছে, তাই ওদের অনুসরণ করে এখানে আসা। কিন্তু আরোহী এখানে এসে বুঝতে পারল ওর ধারণা ভুল। সত্যি জয় এবং বাকিরা নিধিকে নিয়ে ও স্কুলে দিতে এসেছে। জয় নিধিকে তার বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, শোনো নিধি, এমন স্কুল পালিয়ে আর কখনো কোথাও যাবে না। তুমি তো জানো সাগর তোমাকে আর তোমার পড়ালেখা নিয়ে কতটা দুর্বল ছিল। ও যদি কখনো জানতে পারে তুমি ওকে খোঁজার জন্য নিজের পড়ালেখার অবহেলা করছো, তাহলে সাগর কত কষ্ট পাবে তুমি নিশ্চয়ই জানো। তুমি কি চাও তোমার ভাই তোমার জন্য কষ্ট পাক? না। তাহলে এমন আর কখনো করিও না। কিন্তু আমার ভাইয়া কোথায়?
তোমার ভাইয়া কোথায় আমরাও জানি না, কিন্তু আমরা যদি কখনো জানতে পারি তাহলে আমরা তোমাকে অবশ্যই জানাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। এইবার তুমি স্কুলের ভিতর যাও। আচ্ছা। আর কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবে, আমরা সবসময় তোমার পাশে আছি, যেমনটা সাগর থাকতো, মনে থাকবে তো? হ্যাঁ। এখন তুমি স্কুলে যাও আর আমরাও ভার্সিটিতে ফিরে যাই। আচ্ছা। নিধি চোখে জল মুছতে মুছতে স্কুলের ভিতরে চলে গেল আর জয় আর বাকিরা ভার্সিটিতে ফিরে গেল। কিন্তু আরোহী আর ভার্সিটিতে না ফিরে সরাসরি বাড়িতে চলে গেল। আরোহী যখন চোখ মুছতে মুছতে বাড়ির ভিতরে ঢুকছিল তখন আরোহী তার মায়ের সামনে পড়ে যায়। আরোহী তুই কান্না করছিস কেন? কোথায়, আমি তো কান্না করছি না। তাহলে তোর চোখে জল কেন? চোখে কি জানি পড়ছিল তাই জল বের হচ্ছে। কোথায় দেখি? আমি ফেলে দিয়েছি, আর দেখা লাগবে না। সে না হয় দেখলাম, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলি কেন? কেন আজকে ক্লাস হয়নি? হয়েছে, আমি ইচ্ছে করেই চলে এসেছি। তোর কি শরীর খারাপ লাগছে? উফ মা, একবার বললাম না আমি এমনিতেই চলে এসেছি, তারপরে এত প্রশ্ন কেন করছো? কেন? যদি আমার তাড়াতাড়ি বাড়ি ফেরাতে তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আবার বাইরে চলে যাব। তোর বাড়ি ফেরা নিয়ে আমার কি অসুবিধা থাকবে? তাহলে প্লিজ আমাকে আর প্রশ্ন করো না, এমনিতে ভালো লাগছে না, তার উপর তোমার এই প্রশ্নগুলো আরো বেশি বিরক্ত করছে। আর আরোহী নিজের রুমের দিকে যেতে যেতে বল, সে না হয় হলো, কিন্তু তুই তো ভাত খাবি না। না খাবো না, তোমার ভাত তুমি খাও। কথাটা শেষ করে আরোহী নিজের রুমে গিয়ে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। যা বাবা, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন করলো? না, এই মেয়ের হাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আরোহীর মা কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরোহী দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে নিজেও লাফ দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আরোহী বিছানায় শোয়া মাত্রই আরোহী চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরোহী বারবার শুধু আমার কথা মনে করতে শুরু করলো। আরোহী আমার কথা মনে করে, আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে চোখে জল ফেলতে লাগলো। আরোহী বারবার চাইছে আমার কথা ভাববে না আর কান্না করবে না, কিন্তু তবুও নিজের মনকে সে বোঝাতে পারছে না। শুধু যে মনকে তা কিন্তু নয়, নিজের চোখের জলও আটকাতে পারছে না। অনেক তো হলো আমার বন্ধু আরোহী আর আমার বোনের কথা। চলুন এবার দেখে আসি কালকে রাতে জয়ের মানি ব্যাগ থেকে টাকা চুরি করে আমার কি হয়েছে আর আমি কোথায় আছি। আর এইদিকে আরোহী কান্না করতে থাকুক। গতকাল রাতে আমি যতই ঘুমানোর চেষ্টা করছিলাম আমার মাথায় ততই একটা কথা বারবার এসে আমার ঘুমে বাধা দিচ্ছিল। কথাটার কারণ না, জয়ের বলা। তুমি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর দুই বন্ধু দুই ভাইয়ের মতন থাকব। জয়ের এই কথাটা বারবার আমার মাথায় ঘুরতে থাকে আর আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আর এইদিকে আমার মন বলতে থাকে, সাগর, এতদিন তো এক পরিবারে তিন তিনটে মানুষের ঘাড়ে বোঝার মতো বসেছিলি, যার ফল হিসেবে এখানে পড়ে রয়েছিস। তুই আবারও একজনের ঘাড়ে বোঝা হতে যাচ্ছিস। জানি জয়, তোর বন্ধু শুধু তাই নয়, ছেলেটাও অনেক ভালো, তার সাথে তোর পরিবারের মানুষও অনেকটা ভালো। ওনারা যতই ভালো হোক না কেন, ওনারা তো মানুষ। যেখানে এত বছর ধরে তোর পালিত পরিবারের মানুষ তোকে ঘাড়ের বোঝা ছাড়া আর কিছুই ভাবে না, সেখানে ওনারা কি বোঝা ভাববে না? তার উপর তোর প্রাণপ্রিয় প্রেমিকা আরোহী, তোর শরীরে যে সুন্দর একটা চরিত্রহীনে সিল লাগিয়ে দিয়েছে, তাতে কোনো পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারা তোর মতো খারাপ একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে না। আর জয়ের একটা বোন আছে যে তোর বোনের সাথেই পড়ে, তারাও নিশ্চিত তোকে তাদের বাড়িতে নিতে চাইবে না, যদি তুই তাদের মেয়ের সাথে কিছু করিস সেই ভাবে। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে তারা নাও করতে পারছে না, ইচ্ছে না থাকতেও তারা তোকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। যদি এত কিছু হওয়ার পরেও তুই ওই বাড়িতে যাস তাহলে কোনোদিনে জয়ের মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি না। পারবি তোদের নিজেকে ভালো প্রমাণ করতে? তোর প্রেমিকা আরোহী তোর নামে যে অপবাদ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে না, শুধু একটি অংশ আংশিক মিথ্যে বলেছিল। সাগর, এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। এমনিতেই অনেকের কাছে ঋণী হয়ে গিয়েছিস, সেইগুলো কোনোদিনও শোধ করতে পারবি কিনা জানি না। প্লিজ তুই নতুন করে ঋণী হোস না, চলে যা এখান থেকে, পালিয়ে যা। আমার মন সারা রাত আমাকে এই কথাগুলোই বলল। অনেক চেষ্টা করেছি একটু স্বার্থপর হয়ে সবার সামনে থেকে যেতে,
কিন্তু আমি পারি নাই। তাই ভোর হওয়ার কিছু সময় আগেই সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই জয়ের মানিব্যাগ থেকে কিছু টাকা চুরি করে হাসপাতাল থেকে বেরিয়ে যাই। হাসপাতাল থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে কোনো মতে কষ্ট করে বাস স্টেশনে গিয়ে একটা টিকিট কিনে বাসে উঠে পড়ি। বাসের টিকিট কিনে বাসে ঠিকই উঠে পড়েছিলাম, কিন্তু তখনও জানতাম না এই শহর থেকে যাওয়ার পর কি করব, কোথায় যাব। অবশ্য তখন মাথায় এত শত জিনিস আসে নাই, তখন শুধু এই শহর থেকে বের হওয়ার চিন্তায় মাথায় ঘুরছিল। এই শহর থেকে বের হয়ে আমি সরাসরি ঢাকা শহরে চলে যাই, বাকি রাতটুকু বাসের মধ্যেই ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাস থেকে নেমে একটা দোকান থেকে জলের বোতল কিনে মুখে চোখে জল দিয়ে নিই। তারপর একটা দোকান থেকে খাবার খেয়ে সারাদিন এই দিক ওই দিক ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকি আর শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকি, কিন্তু কোথাও কাজ পাইনি, কারণ আমার শরীরের অবস্থা তখনও কিছুটা খারাপ ছিল। দুপুরের রাতে একটা হোটেল থেকে খাবার খেয়ে একটা পার্কের বেঞ্চে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাস্তায় রাস্তায় ঘুরে একটা কাজ খুঁজতে থাকি। এমনিতে আমি জয়ের মানিব্যাগ থেকে অল্প কিছু টাকাই নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তাও প্রায় শেষের পথে, তাই আমার মাথায় চিন্তাটা আরো বেড়ে যাচ্ছে। সবই ঠিক ছিল, সারাদিন একটা কাজ খুঁজে শরীরটা অনেক ক্লান্ত। আজকে দুপুরে আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরে খেলে কালকে সারাদিন না খেয়ে থাকতে হবে যদি একটা কাজ না পাই। কিছু না খাওয়া অবস্থাতেই আমি ঢাকা শহরের এই গলিতে ওই গলিতে ঘুরে ঘুরে কাজ খুঁজছি। এই ঘোরার ফলেই আমার কপালে আবারও খারাপ কিছু জুটল। গলির ওই মরে যাওয়ার পর দেখতে পেলাম কিছু দূরে দু তিনটে ছেলে একটা মাঝবয়সী মহিলার ব্যাগ নিয়ে টানাটানি করছে। কি হচ্ছে তা ভালো করে দেখার জন্য আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। ভাই, এখানে কি হচ্ছে? যা মনে তা হচ্ছে, তোর দেখার দরকার নেই, তুই এখান থেকে পালা, একটা ছেলে আমার দিকে ঘুরে বলল। বাবা, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচা, দেখো না ওরা আমার ব্যাগপত্র টেনে নিয়ে যাচ্ছে। ওই বেটি, চুপ কর, না হলে সারা জীবনের জন্য তোকে চুপ করিয়ে দেব, একটা ছেলে মহিলাটির দিকে ছুরি দেখিয়ে বলল। ভাইয়েরা, শুধু শুধু ওনাকে বিরক্ত করছেন কেন, ছেড়ে দিন না। তোর সাহস তো কম না, আমি একবার তোকে না যেতে বলার পরও এখানে দাঁড়িয়ে কথা বলছিস? কাকি, আপনি আমার সাথে চলুন, ওনারা আপনার কিছু করবে না। আমি কি করতে পারবো কিনা তা তোকে দেখাচ্ছি, দাঁড়া। ছেলে তিনটি মহিলাকে ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে কেউ ছিল না, তাই ছেলেগুলো একটু বেশি সাহস দেখাচ্ছে। মহিলাটি ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। তোর জন্য আমাদের হাত থেকে সোনার হরিণ পালিয়ে গিয়েছে, এর মাসুল তোকে দিতেই হবে। তিনজন একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে মারতে শুরু করলো। এমনিতেই না খাওয়ার ওপর শরীরে অনেক ব্যথা আছে, আবার এই মার, সব মিলিয়ে আমার অবস্থা প্রায় খারাপ। এরই মধ্যে আবার একটা ছেলে আমার পেটে এক ফাঁকে ছুরি ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আমার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমার চোখ একেবারে বন্ধ হওয়ার কিছু সময় আগে দেখতে পেলাম সেই মহিলাটা আরো কিছু মানুষ নিয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। এইটা দেখেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। অন্যদিকে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই ছেলেগুলোর মাঝে একজন দেখলো সেই মহিলাটি কিছু মানুষ নিয়ে ওদের দিকে তেড়ে আসছে, তাই বাকিদের ডেকে বলতে লাগলো, এই এই চল চল পালা এখান থেকে। কেন? আমি কোথাও যাব না, ওর জন্য আমাদের হাত থেকে সোনার হরিণ চলে গিয়েছে, ওকে আজকে শেষ করে তারপরে যাব। এতক্ষণ যা মেরেছি তাই অনেক, এরপর যদি এখানে থাকি তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদেরকে আবার কে মারবে? ওদিকে তাকিয়ে দেখ, মহিলাটি কত মানুষ নিয়ে আসছে, পালা এখান থেকে। তারপর সব ছেলেগুলো পালিয়ে গেল। কিছু সময়ের মধ্যেই মহিলাটি এবং বাকি সবাই আমার কাছে এসে দেখলো আমি অজ্ঞান হয়ে গিয়েছি আর আমার পেট দিয়ে রক্ত বের হচ্ছে, তাই তাড়াতাড়ি আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। টানা তিন দিন পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর সেই মহিলাকে আমার পাশে বসা দেখলাম। বাবা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনছি। আচ্ছা। মহিলা কিছু সময়ের মধ্যেই ডাক্তার নিয়ে আমার রুমে আসলো। ডাক্তার আমাকে দেখে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে সেই মহিলাটির সাথে কথা বলে চলে গেল।
ডাক্তার চলে যাওয়ার পর মহিলাটি আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো, বাবা তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি? গত 3 দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো। তোমার এমন কিছু ছিল না যার সাথে তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম। আমি নিশ্চুপ। এখন যেহেতু তোমার জ্ঞান ফিরে এসেছে, তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানা বা মোবাইল নাম্বার দাও, আমি তোমার পরিবারের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলে দেই। হঠাৎ কেন জানি না আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে। মহিলাটি অল্প কিছু সময়ে যেমন আমাকে আদর করছে, তেমন আদর কোনোদিন আমার পালিত মাও করে নাই। হঠাৎ করে এমন ভালোবাসা পাওয়ার কারণে হয়তো না চাইলেও চোখ দিয়ে জলের রাশি বের হতে শুরু করলো। এ কি, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না, আমি মাথা নাড়িয়ে বললাম। তাহলে কান্না করছো কেন? আমাকে না জীবনে কেউ এত আদর করে নাই, তাই হয়তো চোখ দিয়ে জল বের হচ্ছে। পাগল ছেলে, তাই বলে কি কান্না করতে হয়? না আসলে। থাক, ওইসব কথা পরে শুনব। এখন বলো, তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের কল দিয়ে জানিয়ে দেই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একজন এতিম। কথাটা বলতে কেন জানি খুব কষ্ট হচ্ছে। সরি, আমি বুঝতে পারিনি। সরি বলতে হবে না, তাছাড়া আমি সবসময় এতিম ছিলাম না, কিছুদিন আগেই এতিম হয়েছি। মানে? সে অনেক কথা, অন্য কোনোদিন বলবো। আচ্ছা, কিন্তু তুমি এই শহরে কোথায় থাকো? আমি এই শহরে থাকি না। তাহলে? কিছুদিন হয়েছে এই শহরে এসেছি, আর এসেই এইদিক ওইদিক একটা কাজ খুঁজতে খুঁজতে সেই দিন আমরা সামনে চলে গিয়েছিলাম। সে না হয় হইল, কিন্তু যে কয়েকদিন ধরে এই শহরে এসেছো, সে কয়েকদিন কোথায় থেকেছো আর কি খেয়েছো? রাস্তার পাশে চায়ের দোকানে বা কোনো একটা হোটেলে খেয়েছি, আর পার্কের বেঞ্চে থেকেছি। তুমি আগে যেখানে থাকতে সেখান থেকে চলে আসলে কেন? আর ডাক্তার তোমাকে দেখার পরে বলেছিল তোমার শরীরে অনেক মারের দাগ আছে, সেগুলোই বা কোথা থেকে আসলো? বললাম না, সে অনেক কথা, অন্য কোনো একদিন বলবো। ঠিক আছে। ইস, দেখছো তোমার সাথে এত কথা বললাম অথচ তোমার নামটাই এখনো জানা হলো না, তা তোমার নাম কি? আমার নাম সাগর। খুব সুন্দর নাম। তাহলে এখন আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি এখানেই আছি। মহিলাটি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি জীবনের মতো মনের শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। এই দিনগুলো মহিলাটি আমাকে অনেক আদর করেছে, তার সাথে অনেক সেবাও করেছে। দিনের অনেকটা সময় আমার সাথেই হাসপাতালে থেকেছে। মহিলাটি যতদিন এখানে এসেছে ততদিন তার সাথে তার স্বামীও এসেছে। মহিলাটি যেমন ভালো, তেমনি তার স্বামীও অনেক ভালো একটা মানুষ। মহিলাটির সাথে উনিও আমাকে অনেক আদর করেছেন, আর তাদের দুজনকেই দেখে আমার অনেক বড়লোক মনে হয়েছিল, কারণ তাদের পোশাক অনেক দামি দামি। এখন আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ। সেই দিনের মার আর আগের মার দুটোর ব্যথায় এখন আমার শরীরে নেই বললেই চলে। তো মহিলাটি তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব। জি বলুন। আমরা কি আমাদের রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ। কবে নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে কালকে সকালে ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ, এখন তাহলে আমরা চলি। আচ্ছা। মহিলাটি আর তার স্বামী ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসলো। তারপর মহিলাটি তার স্বামীকে বলল, শুনছো? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, সাগরকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমনিতে একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমরা কম চেষ্টা তো করলাম না, আর সাগরের যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে ওকে আমাদের সাথেই নিয়ে চলি। কথাটা তুমি অবশ্য খারাপ বলনি, সাগরের মতো এমন ছেলে এখন অনেক কম পাওয়া যায়। না হলে কি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতো? হ্যাঁ, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কোন জায়গায়? সাগর কি আমাদের সাথে যেতে রাজি হবে?
চলো একবার বলে দেখি। জানো আমার না বারবার একটা কথা মনে হচ্ছে। কি কথা? আমার কেন জানি মনে হচ্ছে সাগরের মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। তুমি কিভাবে জানলে? সাগর কি তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু আমার মায়ের মন তো, তাই সব কিছু বুঝতে পারি। ও হ্যাঁ, এখন চলো গিয়ে ওকে জিজ্ঞাস করি আমাদের সাথে যাবে কি না। হ্যাঁ চলো। তারপর ওনারা আমার রুমে আসতে লাগলো। এইদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আবারও আমি ঋণী হয়ে গেলাম। জানি না আমি এই হাসপাতালে কবে থেকে আছি, না জানি কত বিল উঠেছে, আর এতটা আমি শোধ করবই বা কি করে। আর না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে হাসপাতালের বিল আরো অনেক বেড়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে অনেক খারাপ লাগছিল, কারণ হাসপাতাল থেকে চলে গেলেই ওই মহিলাকেও ছেড়ে যেতে হবে। জীবনের প্রথম এই মহিলা থেকেই মায়ের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তাও আবার হারাতে হচ্ছে। আমি মন খারাপ করে এই সব চিন্তা করছিলাম, তখনই মহিলাটি আর তার স্বামী রুমে আসলো। সাগর কি চিন্তা করছো? কিছু না। তোমার জন্য একটা সুখবর আছে। কি? কালকে তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ও ভালো, আমি কিছুটা মন খারাপ করে বললাম। সাগর, কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি? জি বলেন, এতে কিছু মনে করার কি আছে? অবশ্য কথা না, তোমার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার কি চাইবেন? আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই। আছে, তাই তো চাচ্ছি। আচ্ছা বলুন, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেব। তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? মানে? আমি কিছুটা অবাক হয়ে বললাম। মানে কালকে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। সেখানে তুমি আমাদের ছেলের মতো বাকি জীবনটা পার করবে। তোমার তো যাওয়ার মতন তেমন কোনো জায়গা নেই, আর কোনো পরিবারও নেই, তাই তোমারে এই মা তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। প্লিজ না করো না, আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এই আপডেটটা করেছি। ঈশ্বর আমাদের কোনো ছেলে সন্তান দেয়নি, কিন্তু তোমাকে পাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের ছেলেকে পেয়ে গেছি। তাই বলছি, যাবে কি আমাদের সাথে? আমি আপনাদের সাথে যাব। তারপর আমি ওনাদের যা বললাম তা শুনে হয়তো ওনারা অনেক বেশি খুশি হয়েছিল বা অনেক বেশি কষ্টও পেয়েছিল। এর মধ্যে কোনো একটা হয়েছিল তা তো পরের পাঠেই জানতে পারবেন। আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দিয়েন। কেন যেতে পারবে না? আমরা কি খারাপ মানুষ? নাকি আমাদের অজান্তেই তোমার সাথে কোনো অন্যায় করে ফেলেছি? না, আপনারা খারাপ মানুষ নন, বরং অনেক ভালো মানুষ। আমি একটা অপরিচিত ছেলে, আমার অতীতের কাহিনী না জেনেই আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। এতেই প্রমাণিত হয় আপনারা কত ভালো মনের মানুষ। শুধু তাই নয়, আপনারা আমার অনেক সেবাও করেছেন। তাহলে আমাদের সাথে যেতে তোমার আপত্তি কোথায়? কেন জানি প্রথম দেখাতেই তোমাকে আমাদের অনেক আপন মনে হয়, তাই আমরা চাচ্ছিলাম তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে। বিশ্বাস করুন, আমি চাই না আপনাদের সাথে আপনাদের বাড়িতে যেতে, আপনাদের সাথে সারা জীবন কাটাতে। কারণ এই কয়েকদিনে উনি আমাকে আমার পালিত মায়ের চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসা দিয়েছেন। এত ভালোবাসা যে আমি কোনোদিনও পাবো তা আমি কল্পনাও করতে পারিনি। আমার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন, কোথায় অসুবিধা? তোমার যদি কোনো কিছুর ইচ্ছে থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার সেই সব ইচ্ছে পূরণ করে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু। কিন্তু কি? কিন্তু আমি চাই না কারোর ঘাড়ের বোঝা হতে, আমি চাই না আর কারোর আশ্রয়ে থেকে বাঁচতে। এত বছর অন্যের আশ্রয়ে বাঁচতে বাঁচতে কখন যে নিজে নিক্রয় হয়ে গেছি তা আমি নিজেও জানি না। তুমি এসব কি বলছো? তুমি আমাদের ছেলে হিসেবে আমাদের বাড়িতে থাকবে, আর ছেলেরা কি কোনোদিন মা বাবার কাছে বোঝা হয় নাকি? হয়, আপনি হয়তো জানেন না। তোমাকে কে বলেছে যে ছেলেরা মা বাবার ঘাড়ের বোঝা হয়? কেউ বলেনি, কিন্তু। কিন্তু কি? কিন্তু আমার নিজের জীবনে এমনটা হয়েছে। নিজের জীবনে এমন হয়েছে মানে? মানে এত বছর আমাকে যারা পালন করেছে
আমার মা বাবা, আমার পরিবার কিছুদিন আগেই তারা বলেছে আমি তাদের ঘাড়ের বোঝা। কি? হ্যাঁ, আর আপনি সেদিন বলেছিলেন না আমার শরীরে এত মারের দাগ আসলো কোথা থেকে? এই দাগগুলোই তার সবকিছুর প্রমাণ। কিসের প্রমাণ? আমার পালিত মা বাবা আমাকে তাদের ঘাড়ের বোঝা বলেছে তার প্রমাণ। তারা আমাকে কুকুরের চেয়েও খারাপ ভাবে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এইসব তারই প্রমাণ। তার আমাকে একটুও ভালোবাসে না, এইসব তার প্রমাণ। তোমার পালিত মা বাবা তোমাকে তাদের ঘাড়ের বোঝা বলবে কেন? আর কেনই বা তারা তোমাকে এইভাবে মারবে? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো প্লিজ। আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে হলে আপনাদের আমার অতীতের কাহিনী শুনতে হবে। তুমি বলতে শুরু করো, আমরা শুনছি। কিন্তু আমি আপনাদের একটা শর্তেই অতীতের কাহিনী বলবো। কি শর্ত? আমার অতীত শোনার পর আপনারা কেউ আমার উপর করুণা করতে পারবেন না। আচ্ছা। তারপর আমি তাদের আমার অতীতের কথাগুলো বলতে লাগলাম, মা আর ভাইয়ার অবহেলা, অত্যাচার থেকে শুরু করে জয় এবং বাকিদের সাথে বন্ধুত্ব, আরোহীর সাথে ঝামেলা, তারপর প্রেম, আরোহীর আমার প্রতি প্রতিশোধ নেওয়া, বাবার ভাইয়া আমাকে কুকুরের মতো মেরে বাড়ি ছাড়া করা, সবকিছুই ওনাদের বললাম। কথাগুলো বলতে বলতে কখন যে আমার চোখে জল চলে এসেছে তা আমি নিজেও জানি না। সবকিছু বলা শেষ করে আমি হাত দিয়ে নিজের দু চোখের জল মুছে সামনে তাকিয়ে দেখি ওনাদের চোখেও জল। এ কি, আপনারা কান্না করছেন কেন? কোনো মা বাবা কি তার সন্তানদের এইভাবে মারতে পারে? নিজের সন্তানদের না মারতে পারুক, কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানকে হয়তো ঠিকই মারতে পারে। আচ্ছা, তোমাকে তোমার পরিবার কখন ও কুড়িয়ে পেয়েছিল? মানে তোমাকে যখন কুড়িয়ে পেয়েছিল তখন তোমার বয়স কত ছিল? তা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি বাবা আমাকে যখন কুড়িয়ে নেয় তখন একেবারেই আমি ছোট ছিলাম না। একেবারেই ছোট থাকলে আমি হয়তো বেঁচেও থাকতাম না। নিশ্চুপ। কারণ ছোটবেলায় মা আমাকে একদম দেখতে পারতো না, আর আমি বাচ্চা অবস্থায় থাকলে আমাকে নিশ্চিত না খেয়ে মরতে হতো। অবশ্য তখন হয়তো আমার জন্য ভালো হতো, অন্তত এত কষ্ট পেতে হতো না। একটা দিব কানের নিচে, কি সব অলুক্ষুনে কথা বলছিস? আর যদি কখনো তোর মুখ দিয়ে এই সব কথা শুনি তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। সরি। কালকে সকাল সকাল তৈরি থাকিস, আমরা এসে তোকে নিয়ে যাব। আমি যাব না। আরেকবার না বললে এইবার সত্যি সত্যি কানের নিচে একটা লাগিয়ে দিব। ভালোই ভালো বলছি, তৈরি হয়ে থাকিস, না হলে জোর করে তুলে নিয়ে যাব, কথাটা মাথায় রাখিস। আচ্ছা। তারপর মহিলাটি চোখ মুছতে মুছতে চলে গেল, তার পিছন পিছন তার স্বামীও চলে গেল। হঠাৎ করে এই অপরিচিত মহিলাটির এমন পরিবর্তনের বা শাসন করাই আমার কেন জানি না একটু খারাপ লাগলো না, উল্টে কেন জানি মনে মনে অনেক ভালো লাগছিল। হয়তো মন মহিলাটির ভিতরে আমার মাকে খুঁজে পেয়েছে, আর তাই ওনাদের কথা আর ফেলতে পারলাম না, চট করে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মহিলাটি কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসল, মহিলাটির পিছন পিছনে তার স্বামী গিয়ে গাড়িতে বসল আর মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। আহা, হচ্ছেটা কি? আর কত কান্না করবে? এবার তো কান্না করা বন্ধ করো। কিভাবে কান্না বন্ধ করব? তুমি এ বলো, এই যে এক ছেলে হারা মায়ের কান্না। ওর কথা মনে পড়েছে? হ্যাঁ, কেন জানি খুব করে ছেলেটার কথা মনে পড়ছে। ওর জন্য আর কত কান্না করবে? এতগুলো বছর তো প্রতিদিন ওর জন্য কান্না করেছো। তাছাড়া আর আমার কি বা করার আছে? নিজের ভুলে ছেলেটাকে হারিয়েছি, তার মাসুল তো কোনো না কোনো ভাবে দিতেই হবে। প্লিজ এখন আর কান্না করো না। তুমি এক ছেলেকে হারিয়েছিলে, তাই হয়তো ঈশ্বর আরেক ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই ছেলেকে নিয়ে আমাদের বাকিটা জীবন পার করতে হবে। হ্যাঁ, তাই আর কান্না না করে তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে গিয়ে ওর জন্য তো আবার ঘর গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর তারা বাড়িতে চলে গেল,
বাড়িতে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা রুম সাজিয়ে পরের দিন সকালে আমাকে নিতে হাসপাতালে আসলো। সাগর, তুমি তৈরি তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার আগে আপনাদের কিছু বলার আছে। কি? আমাকে আমার মতো চলতে দিতে হবে, আর আমি যা যোগ্য শুধুমাত্র আমাকে তাই দিতে হবে। তার চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না, চাইলে কম দিতে পারেন, কিন্তু কোনোমতেই বেশি দিতে পারবেন না। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, আমি আপনাদের কি বলে ডাকবো? তোমার খুশি, চাইলে মা বাবা বলে ডাকতে পারো বা অন্য কিছু, কিন্তু আমাদের মা বাবা বলে ডাকলে আমরা বেশি খুশি হব। মা বাবা বলে ডাকতে আমার কিছুদিন সময় লাগবে, এতদিন আমি কাকা কাকি বলেই ডাকবো। আচ্ছা, তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এখন তাড়াতাড়ি বাড়িতে চলো, বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? এখন বলা যাবে না, সারপ্রাইজটা কি তা জানতে হলে বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো। তারপর হাসপাতালে সবকিছু মিটিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম, আর আমি ভাবতে লাগলাম সারপ্রাইজটা কি হতে পারে। দেখতে দেখতে আমি ওনাদের বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে বের হয়ে যখন বাড়ির দিকে তাকালাম, তখন আমার মুখ পুরো হাঁ হয়ে গেল, কারণ বাড়িটা অনেক বড়। একজন বড় ব্যবসায়ীর বাড়ি ঠিক যেমন হয়, ঠিক তেমনই ওনাদের বাড়ি। এখানে দাঁড়িয়ে হাঁ করে থাকবি নাকি বাড়ির ভিতরেও যাবি? হ্যাঁ, চলুন। লজ্জা পেয়ে আমি মাথা নিচু করে বললাম। আর লজ্জা পেতে হবে না। আরেকটা কথা শুন। কি? আমরা যে তুই করে বলছি এতে কিছু মনে করিস না, তোকে আমরা এ বাড়িতে আমার ছেলে করে নিয়ে এসেছি, তো তাই তুই করে বলছি। আমি কিছু মনে করব না, আপনাদের যা বলতে ইচ্ছে করে আপনারা তাই বলুন। আচ্ছা, আর তুইও আমাদের তুমি করে বলবি। আপনি করে বললে কেমন জানি দূরে দূরের কেউ মনে হয়। আচ্ছা, তুমি করেই বলবো। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা, এখন বাড়ির ভিতরে চল। আমি সারপ্রাইজ দেখার জন্য বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, যে একবার দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে বাড়িটাকে দেখছি, আর চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখছি আমার সারপ্রাইজটা কোথায়, কিন্তু কোথাও তেমন কিছু দেখছি না যা আমার কাছে সারপ্রাইজের মতো লাগবে। তাই মনটা কিছুটা খারাপ হয়ে গেল, কারণ আমি সারপ্রাইজ পেলাম না। কি রে, মন খারাপ কেন? বাড়ি কি পছন্দ হয়নি? বাড়ি অনেক পছন্দ হয়েছে। তাহলে মন খারাপ করে কেন রেখেছিস? এমনি। বুঝেছি তোমার মন কেন খারাপ হয়ে গেছে। কেন? তুমি ওকে বলেছিলে ওর জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখনো কোনো সারপ্রাইজ দিলে না, তাই ওর মন খারাপ হয়ে গিয়েছে। হো, এই কথা? আমি নিশ্চুপ। তোর সারপ্রাইজ এখন স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলেই দেখতে পারবি। এটা আবার কেমন সারপ্রাইজ যে স্কুলে যাই? এটা একটু ভিন্ন ধরনের সারপ্রাইজ, তাই তো স্কুলে যায়। হো, ছেলেটাকে কি এখানেই দাঁড় করিয়ে কথা বলবে, নাকি ওকে ওর ঘরে নিয়ে একটু বিশ্রামও করতে দেবে? ছেলেটা তো এত জার্নি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমনিতেই অসুস্থ। ইস, আমি একদম ভুলিয়ে গিয়েছি, চল বাবা তোকে তোর রুমে নিয়ে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম নে, দেখবি দুপুরের দিকে তোর সারপ্রাইজ চলে আসবে। আচ্ছা। তারপর আমার মা আমাকে নিয়ে রুমে গেল, আমি কোনো মতে ফ্রেশ হয়ে বিছানায় এসে বিশ্রাম নিতে লাগলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। আমার শরীরে ধাক্কায় আমার ঘুম ভাঙল, কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে আর বলছে, ভাইয়া, ও ভাইয়া, আর কত ঘুমাবে, তাড়াতাড়ি উঠো, তোমার জন্য আমি সেই কখন থেকে বসে রয়েছি, আর তুমি কিন্তু কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছ। ঘুমের চোখে একবারের জন্য আমার মনে হলো আমার পিচ্চি বোন নিধি আমাকে ডাকছে, তাই এক লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। বিছানার সামনে তাকিয়ে দেখি নিধি আমার সামনে বসে রয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব?
তাই আবার দুই হাত দিয়ে নিজের চোখ একটু ডলতে লাগলাম। আর তখনই আমার কানে মেয়েটি হাসির শব্দ ভেসে উঠল। পিচ্ছি মেয়েটি হিহি করে হাসছে, হয়তো এমন ছটফট করে উঠতে দেখে মেয়েটি হাসি পেয়েছে তাই হাসছে। মেয়েটি হাসির শব্দ শুনে আমি চোখ থেকে হাত সরিয়ে দেখলাম, এটা একটা ছোট্ট মেয়ে হাসছে। কিন্তু এটা আমার পিচ্ছি বোন নিধি না, এটা অন্য এক পিচ্ছি মেয়ে যার বয়স 7 কি 8 বছরের মতো হবে। কিছু সময় মেয়েটির সুন্দর হাসি দেখে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, অনেক মজা পেয়েছো তাই না? হ্যাঁ। এইবার তাহলে হাসি থামাও। কেন, আমার হাসি কি সুন্দর না? কে বলেছে তোমার হাসি সুন্দর না? তোমার হাসি তো অনেক সুন্দর যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার হাসি যদি এতই সুন্দর হয় তাহলে আমার হাসি থামাতে বললে কেন? কেউ যদি আমার উপর হাসে তখন নিজেকে কেমন জানি পাগল পাগল লাগে। তোমাকে তো এমনিতেই পাগল লাগছে। তাহলে আর কি করার? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুমি কি আমার ভাই? আমি নিশ্চুপ, কারণ আমি নিজেই জানি না এই ছোট মেয়েটি কে। কি হলো বলো, তুমি কি আমার সেই ভাই যার কথা মা সবসময় বলে? সেই ভাই মানে? তনুশ্রী, তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মা মা, উনি কি আমার ভাই? তনুশ্রী দৌড়ে মায়ের কাছে গেল। হ্যাঁ, উনি তোমার ভাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি আজকে খুব খুশি, তুমি আমার কাছে আমার ভাইয়া এনে দিয়েছো। আই লাভ ইউ মা। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আর সাগর, এই তোমার সারপ্রাইজ, তোমার বোন তনুশ্রী। ও আচ্ছা। মা, ভাইয়া এখন থেকে আমাদের সাথেই থাকবে তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু সময় আগে এসে সাগরকে ঘুমিয়ে থাকতে দেখে গিয়েছিলাম, এত তাড়াতাড়ি ও কি করে জাগলো? আমি ধাকিয়ে উঠে দিয়েছি। কেন? কথা বলার জন্য। তনুশ্রী, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নেই, ঘুমন্ত মানুষকে এভাবে জাগানো ঠিক না। সরি মা, ওকে আর বকো না। তুই যখন বলছিস তখন আর কিচ্ছু বলবো না। ইয়াহু, মায়ের বকের হাত থেকে বাঁচার জন্য আমি একজনকে পেয়ে গিয়েছি। এরপর থেকে মা আর আমাকে বকতেই পারবে না। ভাইয়া, এরপর থেকে মা যখনই আমাকে বকবে তুমি কিন্তু আমাকে সব সময় বাঁচাবে। তনুশ্রী লাফিয়ে লাফিয়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা বাঁচাবো। পাগলি মেয়ে, ভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে গিয়েছে। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের খাবার তৈরি করি। তারপর মা চলে গেল। এইবার তো আমাকে ছাড়ো। না ছাড়বো না, আগে আমার প্রশ্নের উত্তর দিবে, তারপরেই আমি তোমাকে ছাড়বো। কি প্রশ্ন? তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও এক জায়গায়। জানো, তোমাকে ছাড়া আমার একা থাকতে কত খারাপ লেগেছে। আমার সব বান্ধবীদের একটা করে বড় ভাই আছে, শুধু আমারই কোনো বড় ভাই ছিল না, তার জন্যই আমার মন সব সময় খারাপ থাকত। এখন আর মন খারাপ করতে হবে না, এখন তো আমি চলে এসেছি। আর কখনো আমাকে ছেড়ে যাবি না তো? না যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। এইভাবে আমাদের কথা চলতে লাগলো। কিছুক্ষণ পর মা আমাদের কাছে এসে আমাদের খাবার জন্য ডেকে গেল। আমরা খাবার খেতে চলে গেলাম। এইভাবেই আমার দিন চলছিল। সবসময় তনুশ্রীকে নিয়ে খেলা করি, বাড়িতে বসে থাকি। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তখন একদিন বিকেলে তনুশ্রী বাইনা ধরে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে, তাই মাকে বলে ওকে নিয়ে ঘুরতে বের হয় আর সন্ধ্যার আগে বাড়িতে চলে আসি। তারপর থেকে মাঝে মাঝেই তনুশ্রীকে নিয়ে ঘুরতে চলে যেতাম। সেই দিনের পর থেকে আমার দিন এইভাবেই পার হতে লাগলো। আমার দিন এখানে কিছুটা হলেও সুখে কাটছিল, কারণ আমি মা বাবার ভালোবাসা আর ছোট্ট একটা বোনকে পেয়েছি। অন্যদিকে আরোহীর জীবন ওইদিকে কিভাবে কাটছিল তা পরের পাঠে জানতে পারবেন। অন্যদিকে আরোহী আমার অতীত জানার পর বাড়িতে এসে বিছানায় শুয়ে শুয়ে সারাদিন এমনকি রাতও পার করে দিল।
এর মাঝে আরোহীর মা বাবা কয়েকবার এসে আরোহীকে খাবার জন্য ডেকে গিয়েছে। শেষবার যখন তারা আরোহীকে ডাকতে আসে তখন তাদের মধ্যে কিছু কথা হয়, আর সেইগুলো হলো, আরোহী মা, দরজা খোল মা। আরোহী, তোকে তোর বাবা ডাকছে, দরজা খুলে বাহিরে আয়। আরোহী মা, প্লিজ বাইরে আয়। তোমাদের সমস্যা কি? বারবার এসে ডাক দিয়ে আমাকে কেন বিরক্ত করছো? আরোহী দরজা খুলে বাইরে এসে চিৎকার করে, তোর বাবা তোকে খাবার খেতে ডাকছেন। আমি একবার বললাম না আমি কিছু খাবো না, তোমাদের কানে যাইনি? আর বারবার এসে আমাকে বিরক্ত কেন করছো? তোর মা বলল তুই দুপুরে কিছু খাসনি। একদিন মানুষ না খেলে মরে যায় না। মা, তোর কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। দেখ আরোহী, তোকে যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বল, আমি যা করার করব। বললাম না আমাকে কেউ কিছু বলেনি। সত্যি নাকি সাগর ভার্সিটিতে গিয়ে তোকে আবার কিছু বলেছে? তুই ভার্সিটি থেকে আসার পর থেকেই এমন করছিস। তোমরা কি বলতো, আমি আমার ইচ্ছেতে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, এর মধ্যে শুধু শুধু তুমি সাগরকে টেনে কেন আনছো? যে চরিত্রহীন ছেলে মনে হলো, একটু সুস্থ হয়ে ভার্সিটিতে এসে আবার তোকে কিছু বলছে? সাগর আমাকে কিচ্ছু বলেনি, আর নাও ভার্সিটিতে এসেছে। এখন তোমরা এখান থেকে যাও। সত্যি তো, নাকি আবার শয়তানটা তোকে ব্ল্যাকমেল করছে? যদি ব্ল্যাকমেল করে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। তোমরা যদি সাগরের নামে আর একটা খারাপ কথা বলেছো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, বলে রাখলাম। কথাটা শেষ করে আরোহী ধপ করে তার মা বাবার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। মেয়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে আরোহীর মা বাবা দুজনেই অবাক। তারা দুজনেই ভাবছে আজকে হঠাৎ এমন কি হলো যে সাগরের নামে খারাপ কথা শুনতে পারছে না। কিছুদিন আগে পর্যন্ত তো তাদের মেয়ে সাগরকে দুই চোখে দেখতে পারতো না। তারা এইসব ভাবতে ভাবতে খাবার টেবিলে গিয়ে তাদের ছোট মেয়ে মাহির সাথে খাবার খেতে লাগলো। মা, দিদি আসলো না? না। কেন? ওর আজকে খাবার খেতে ইচ্ছে করছে না। ও। আর এইদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে বুঝতে পারলো আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আরোহী আমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছে। এমনিতেই আমার জীবনে দুঃখ কষ্ট কম ছিল না, কিন্তু আরোহীর এই ধরনের প্রতিশোধ আমার দুঃখ কষ্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আরোহী আমার সাথে যা করেছে তার ক্ষমা হয়তো হয় না, কিন্তু তবুও আরোহী মনে মনে সিদ্ধান্ত নিল আরোহী আমার কাছে ক্ষমা চাইবে, দরকার পড়লে আমার পায়ে পড়ে কান্না করবে, তবুও আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। এতে আর কিছু না হোক, অন্তত আরোহী নিজের মনের অপরাধ বোধটাকে কমাতে পারবে। সবই ঠিক ছিল, হঠাৎ আরোহীর মনে আরেকটা প্রশ্ন এসে জড়ো হয়, আর তা হলো আমি এখন কোথায়। আমার কাছে ক্ষমা চাইতে হলে আরোহীকে নিশ্চয়ই আমাকে খুঁজে পেতে হবে, কিন্তু আরোহী তো জানে না যে আমি এখন কোথায়, তাই আরোহী একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণেই আরোহীর মাথায় জয় এবং বাকিদের কথা মাথায় আসে। আরোহী নিজেই নিজেকে বলে, সাগরের কথা আর কেউ না জানলেও জয় এবং বাকিরা নিশ্চয়ই জানবে, কারণ ওরাই আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আর এতদিন আমার সাথে ছিল। তো আরোহী সিদ্ধান্ত নিল কালকে ভার্সিটিতে গিয়ে ওদের সাথে কথা বলে আমার ঠিকানা নেবে। এসব ভাবতে ভাবতে সেদিন আরোহী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরোহী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো মতে রেডি হয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে ভার্সিটির জন্য বের হতে যাবে, তখনই আরোহীর মা আরোহীর পথ আটকায়। আরোহী কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। এত সকালে? হ্যাঁ। এত সকালে তো ভার্সিটির গেটও খুলবে না, আর তুই কি না ভার্সিটিতে যাচ্ছিস? একটা বিশেষ কাজ আছে তাই তাড়াতাড়ি যাচ্ছি, আর আমি যেতে যেতে ভার্সিটির গেট খুলে যাবে। কি এমন বিশেষ কাজ যার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছিস? আছে একটা, এখন আমাকে যেতে দাও। সে না হয় না বললি, কিন্তু নাস্তা তো করে যা। উফ মা, বিরক্ত করো না, আমাকে যেতে দাও তো, আমি নাস্তা ক্যান্টিন থেকে খেয়ে নেব। আরোহী কিছুটা চিৎকারের সুরে কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে যায়।
আর আরোহীর মা অবাক চোখে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তার মেয়েটা দুদিনেই কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর মনে মনে আরোহীর মা আরোহীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেল, কারণ তেমন কোনো কারণই খুঁজে পেল না। দেখতে দেখতে আরোহী ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটি দারোয়ান আর কিছু ছেলে মেয়ে ছাড়া আরোহী আর ভার্সিটিতে কাউকে দেখতে পেল না, কিন্তু সেই দিকে আরোহী কোনো খেয়াল নেই। আরোহী গেটের সামনে পাকা করে গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে রইল। একে একে ভার্সিটিতে অনেকেই আসতে লাগলো, আরোহীর সকল বন্ধুরা আসলো। আরোহীকে এভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু আরোহী তেমন ভাবে কিছু বলল না। তারপর ওরা আরোহীর পাশে বসে কথা বলতে লাগলো, আর আরোহী মন দিয়ে গেটের দিকে তাকিয়েই রইল। আরো কিছুক্ষণ পরে জয় এবং তার বন্ধুরা গেটের দিকে ঢুকল। আরোহী ওদের দেখা মাত্রই দৌড়ে ওদের সামনে চলে গেল। জয়, এই জয়, শোন একটু। আরোহী দৌড়ে জয়ের সামনে চলে গেল। জয় নিশ্চুপ হয়ে আরোহীকে পাশ কাটিয়ে চলে গেল। এই জয়, আমার কথাটা শোন প্লিজ, খুব দরকারি কথা। আরোহী দৌড়ে জয়ের সামনে চলে গেল। কি হয়েছে, বারবার সামনে আসছিস কেন? জয় কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোদের সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমাদের কোনো কথা থাকতে পারে বলে আমার তো মনে হয় না। জানি তোরা আমার উপর রেগে রয়েছিস, কিন্তু তবু আমার কথাটা শোন প্লিজ। কি কথা? আমাকে একটু সাগরের ঠিকানা দিবি? কেন, সাগরকে তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে তোর কি মন ভরে নেই যে আমাদের থেকে সাগরের ঠিকানা নিয়ে আবার ওকে মারার পরিকল্পনা করছিস? প্লিজ এমনভাবে বলিস না, আমি জানি আমি অপরাধ করেছি, আর সেই অপরাধ বোধের কারণেই আমি সাগরের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা? আর তুই? ওরা চারজন উচ্চস্বরে হাসতে লাগলো, আর আরোহী মাথা নিচু করে রয়েছে। আচ্ছা আরোহী, ক্ষমা চাইতে হয় কিভাবে তা তুই জানিস? তোরা যা বলার আমাকে বল, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আমি এইসব কেন, এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য। তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে, প্লিজ, আমি তোদের সামনে হাত জোর করছি, আমাকে সাগরের ঠিকানাটা দে, আমি শুধু একবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, বেশি না, মাত্র মাত্র একবার, প্লিজ। তোরা আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা কেড়ে নিস না, না হলে যে আমি অপরাধ বোধে দিন দিন শেষ হয়ে যাব। তোদের যদি আমার উপর এত সন্দেহ থেকে থাকে তাহলে তাহলে তোরা আমার সাথে চলিস, আমি তোদের সামনে সাগরের কাছে ক্ষমা চাইব, তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানা দে। আরোহী, আমাদের যেতে দে, আমরা জানি না সাগর কোথায়। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে, দয়া করে আমাকে মিথ্যা কথা বলিস না। আমি বললাম না আমরা জানি না সাগর কোথায় আছে, তোর জন্য আমাদের ছেড়ে সাগর চলে গিয়েছে। আমরা সত্যিই জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবুও তোকে কোনোদিন বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর এই ন্যাকা ন্যাকা কান্নার উপর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই, এখন সর আমাদের সামনে থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়, আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণেই আরোহীর মনে পড়ে, হাসপাতালে গেলে সাগরের ঠিকানা হয়তো কিছু না কিছু জানতে পারবে, তাই আরোহী দ্রুত হাসপাতালের দিকে ছুটে গেল। সেখানে গিয়েও আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন চলে যায়, এমন একটা দিন নেই যে আরোহী জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে আমার ঠিকানা জানার চেষ্টা করেনি, কিন্তু ওরা কিছুই বলেনি। অবশ্য ওরা জানলে তো বলবে। এইদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল, একবার খেলে আরেকবার খেত না, সারা দিন রাত ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাত। আরোহী হয়তো ভেবেছিল এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকিটা জীবন এই অপরাধ বোধ নিয়েই কাটাতে হবে। কিন্তু আরোহী জানত না এটা তো সবেমাত্র শুরু, সামনে আরোহীর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে গেল,
তারা অনেকবার আরোহীর এমন চুপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছুই জানতে পারেনি। এই কয়েকদিন আরোহী অনেকবার শহরের এই দিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত আমারকে খুঁজেছে, বাস সিটিতে যাওয়া বন্ধ করে সারাদিন শহরের এই দিক থেকে ওই দিক পর্যন্ত আমাকে খুঁজে বেরিয়েছে, কিন্তু আমাকে কোথাও পাইনি। শুধু যে শহরে খুঁজেছে তা নয়, আরোহী লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভিতর আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহী চোখের সামনে যখন প্রায় সব রাস্তাই বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি? নিধি আরোহীকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। এই নিধি শোনো না, আরোহী নিধির হাত ধরে টান দেয়। হাত ছাড়ুন, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। নিধি, আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপরে রাগ করা কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাই সেদিন মার খেয়েছে। জানি নিধি, তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমার কথাটা শোনো। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে, প্লিজ তুমি আমাকে উত্তরটা বলে যাও। আরোহী নিধির হাত ছাড়িয়ে দেয়। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। নিধি চলে যেতে লাগলো। প্লিজ প্লিজ এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য অনেক দরকার, প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোর করছি। আরোহী কান্না করে নিধির সামনে জোর হাত করে। কি প্রশ্ন? তোমার ভাই সাগর এখন কোথায় আছে? আমার ভাইয়ের দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে যায়। আমি সাগরের কাছে ক্ষমা চাইব, প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন, অনেক সময় ধরে আমাকে তার করিয়ে আমাকে বিরক্ত করছেন। বড় বলে আমি কিছু বলছি না, কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটা কথা বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিধি, আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দেব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটা বাবার ভাইয়ের হাতে মার খেয়েছিল, বাড়ি ছাড়া করে আপনার মন ভরেনি যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের কাছে ঠিকানা চাইতে? আরোহী মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে অনেক দূরে, আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়ে কাল লাল করে দিতে, কিন্তু আমার ভাই আর আমাকে বড়দের মারার শিক্ষা দেয়নি, নইলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না, তবু একবার আমাকে সাগরের ঠিকানা বলে দাও। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলেও আপনাকে কোনোদিন বলতাম না, বুঝেছেন? আর এরপর থেকে যদি কোনোদিন আমাকে বিরক্ত করেছেন তাহলে তার ফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথাটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে আর কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। আর এইদিকে আরোহী এখনও সেই জায়গাতেই মাথা নিচু করে চোখের জল ফেলছে। আরোহীর আর কিছুই করার নেই, আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনোদিন আরোহীর সামনে গলা উঁচু করে কথা বলার সাহস পেত না, আজকে সেই মেয়েই আরোহীকে মাঝ রাস্তায় কথাগুলো শুনিয়ে চলে গেল। তার উপর মেয়েটি তার থেকে বয়সে অনেক ছোট, একেই হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিনই আরোহী নিধি, জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই নিধিকে অপমান করে, কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এইদিকে আবার এতদিনে আরোহী আমার কথা ভাবতে ভাবতে, আমার স্মৃতি মনে করতে করতে হয়তো অপরাধবোধ নয়তো আমার ওপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, তাই আমাকে আরোহী আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে পড়ল।
এইদিকে মেয়ের এই অবস্থা দেখে আরোহীর মা বাবা দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে। একদিন দুপুরে আরোহী যখন আমাকে শহরে খুঁজে বাসায় আসলো, তখন ডাইনিং রুমে তার মা বাবাকে বসে থাকতে দেখল। আরোহী তাদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমের দিকে যেতে লাগলো। তখনই আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী। হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, এদিকে এসে বসো। বসার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবি নাকি? হ্যাঁ মা, স্নান করে খাবারটা খেয়ে আবার বের হব। বের হবে মানে? একটু আগে না তুমি বাইরে থেকে আসলে? বাবা একটু কাজ আছে, তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাইরে এত কি কাজ থাকে? ভার্সিটি থেকে জানতে পেরেছি তুমি ঠিক মতো ভার্সিটিতে যাচ্ছ না, আবার বাড়িতেও থাকছ না। তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ। আমি এখন বলতে পারবো না, তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, নাহলে আমি রুমে যাব। তুমি যাবে মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করছে, তার উত্তর না দিয়েই তুই চলে যাবি? হ্যাঁ চলে যাব, পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহী কি জানি হলো, আরোহী মাথা ঘুরে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহী বলে এক চিৎকার করে আরোহীর সামনে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে গিয়েছে। মেয়েটা হঠাৎ করে এভাবে অজ্ঞান মেয়েটাকে হঠাৎ এমনভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতাল যাওয়ার পর ডাক্তার জানায় আরোহী গর্ভবতী। এটা শুনে আরোহীর মা বাবার মাথায় হাত। কিছুক্ষণ পর আরোহীর জ্ঞান ফিরে আসে, আর তখনই আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা, আমার কি হয়েছিল? কি হলো মা বলো। বাবা, মা তো কিছু বলছে না, তুমি বলো না আমার কি হয়েছিল। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ আমরা কি বলবো, সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তোর পেটে নিয়ে ঘুরছিস, সেটা বলবো? আরোহী কথাটা শুনে বুঝতে পারলো সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আভার পরিবর্তে একটা খুশির আভা দেখা গেল। আরোহী চল। কোথায়? যার ফল তুই পেটে নিয়ে ঘুরছিস তার বাড়িতে। কেন? তার সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিছু বলল না, আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলেও আমাকে দেখতে পারবে সেই আশায়। আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে, হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে।